সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে গেছে, আর সুপ্রিম কোর্ট বলেছে যে ফাইনাল সেমিস্টারের এক্সাম নিতেই হবে, এক্সাম ছাড়া কোনো স্টুডেন্টকে ফাইনাল সেমিস্টারের পাস করিয়ে দেওয়া যাবে না। এর ফলে রাজ্যে যেসব ইউনিভার্সিটির রেজাল্ট বেরিয়ে গেছে পরীক্ষা ছাড়াই, সেসব ইউনিভার্সিটির রেজাল্টগুলো বাতিল হয়ে যাবে না সেগুলো বহাল থাকবে, সেটা একটা প্রশ্নের মুখে এসে পড়েছে। তবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বলা যায়, যারা পরীক্ষা না নিয়ে রেজাল্ট বের করেছে তাদের রেজাল্ট কিন্তু বাতিল হয়ে যাবে এবং তাদেরকে পরীক্ষা দেওয়ার মাধ্যমেই কিন্তু পাস করতে হবে, পরীক্ষা না দিয়ে পাস করানো যাবে না। হ্যালো বন্ধুরা, সি থ্রি এডুকেশন অ্যান্ড ইনফরমেশনে সবাইকে আবার স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো এবং সেই ইনফরমেশনটাই তোমাদের দিতে এসেছি। সেটা হলো, ভারতে করোনা সংক্রমণের হার যতই বাড়ুক, পরীক্ষা কিন্তু ফাইনাল সেমিস্টার স্টুডেন্টদের দিতেই হবে। আজকে সুপ্রিম কোর্ট তার রায়তে জানিয়ে দিয়েছে যে 30শে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা নিতেই হবে, তবে কোনো কোনো রাজ্য যদি চায় তাহলে এই ডেটটা তারা পিছোতে পারে। পুরো ডিটেল খবরটা তোমরা দেখে নাও, আমি তোমাদের সামনে তুলে দিলাম। বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা 30শে সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে। আজ পরীক্ষা বাতিলের আবেদন নিয়ে মামলার শুনানিতে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, ঠিক কি খবর রয়েছে? সঙ্গীতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন ছিল যে 6 জুলাই গাইডলাইন্স গুলো দিয়েছিল ইউজিসি, 30শে সেপ্টেম্বর আগে সব জায়গায় পরীক্ষা করতে হবে, সেটাকে খারিজ করার জন্য, সেটাকে বাতিল করেনি সুপ্রিম কোর্ট, সেটাকে উইথহেল্ড করেছে। অর্থাৎ ইউজিসির গাইডলাইন গুলো নিয়ম মেনে দেওয়া হয়েছিল, সেটাতে তারা কোনো চেঞ্জেস করছেন না, অর্থাৎ পরীক্ষা নিতে হবে। তবে রাজ্য সরকারগুলি আপত্তি করেছিল, কিছু ছাত্রছাত্রীও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং তারা বলেছিলেন যে করোনা পরিস্থিতি এই মুহূর্তে দেশে রয়েছে, ট্রান্সপোর্ট ফেসিলিটি বিভিন্ন জায়গায় চলছে না, তারা পরীক্ষা সেন্টারে পৌঁছতে পারবেন না এবং সেক্ষেত্রে করোনা সংক্রমণের আশঙ্কা আরো থেকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের তরফ থেকে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে, তাদের আইনজীবী জানিয়েছিলেন কি বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গে কি রয়েছে, সেই গ্রাউন্ড রিয়ালিটি না দেখেই ইউজিসি এই নির্দেশিকা রাজ্যগুলিকে পাঠিয়েছে ইউনিভার্সিটি গুলোকে পরীক্ষা নেওয়ার জন্য 30 সেপ্টেম্বরের আগে। আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সঙ্গীতা, এবং সেটাতে প্রথমত সুপ্রিম কোর্ট বলেছে যে 6 জুলাই নির্দেশিকা দিয়েছিল ইউজিসি, সেটাকে তারা খারিজ করছেন না, সেটা থাকছে। তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলেছেন যে পরীক্ষা, ফাইনাল ইয়ার পরীক্ষা কিন্তু নিতেই হবে, ফাইনাল সেমিস্টারের পরীক্ষা না নিয়ে কোনো ছাত্রকে প্রমোট করা যাবে না, সেটাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে। তবে আরো একটা প্রশ্ন উঠেছিল শুনানি চলাকালীন, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা রয়েছে সেটার আন্ডারে কি রাজ্য সরকার গুলি চাইলে পরীক্ষা ক্যান্সেল করতে পারে সেখানকার প্যান্ডেমিক বা করোনার যে পরিস্থিতি রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে? সেটাকে সমর্থন করেছে সুপ্রিম কোর্ট, যে রাজ্য সরকার গুলি যদি চায়, তাদের রাজ্যের মধ্যে এরকম পরিস্থিতি নেই এই মুহূর্তে কি পরীক্ষা নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে তারা ইউজিসি কে অ্যাপ্রোচ করবেন এবং ইউজিসির সঙ্গে কথা বলার পর নতুন ডেট এগিয়ে একটা অন্য ডেট তারা ঠিক করতে পারেন, সেটাতে লিবার্টি দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকার গুলিকে। তবে আলোচনা করে ইউজিসির সঙ্গে তারা এই এক্সটেন্ডেড ডেটটা ঠিক করতে পারেন বর্তমান প্যান্ডেমিকের পরিস্থিতি দেখিয়ে। সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট করেছে সঙ্গীতা, কি কোনো পরীক্ষা না নিয়ে প্রমোশন দেওয়া যাবে না, পরীক্ষা কম্পালসারি, তবে 30শে সেপ্টেম্বর আগে করতে হবে, এটা কম্পালসারি নয়, এবং রাজ্য সরকার গুলি চাইলে তারা ইউজিসির সঙ্গে কথা বলার পর নতুন ডেট তারা ঠিক করতে পারেন। আজকে যদি আমরা দেখি সঙ্গীতা রায়টা, তো প্রথমেই যেটা পশ্চিমবঙ্গ থেকে বলা হয়েছিল কি এখন পরীক্ষা নেওয়া খুবই অসম্ভব, ইউজিসি গ্রাউন্ড রিয়ালিটি না দেখে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে। তারপর কিন্তু সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন ইউনিভার্সিটি গুলো কিন্তু ডিগ্রি দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু সেটা ডিরেকশন তাদেরকে মানতে হবে ইউজিসির গাইডলাইন্স গুলো। সব পক্ষেরই বক্তব্য শোনা হয়েছিল, দীর্ঘদিন শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে, তারপর আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সেটাতে যদি আমি কয়েকটা পয়েন্ট দেখি সঙ্গীতা, তার মধ্যে প্রথমত আসছে 6 জুলাইয়ের যে নির্দেশিকা ছিল ইউজিসি, সেটাকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, সেটাকে খারিজ করা হয়নি। 6 জুলাইয়ের নির্দেশিকায় কি বলা হয়েছিল, 30শে সেপ্টেম্বর আগে সব ইউনিভার্সিটিকে কলেজগুলোর পরীক্ষা, ফাইনাল সেমিস্টার যেটা রয়েছে যেখানে প্রমোশন হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রমোট হবেন ছাত্রছাত্রীরা, সেই ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের পরীক্ষাটা নিতে হবে, সেটাকে বহাল রেখেছে আজকে সুপ্রিম কোর্ট। দ্বিতীয় হচ্ছে কি, যেটা রাজ্য সরকারগুলি বলেছিল কি স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট রয়েছে, রাজ্যের যা পরিস্থিতি রয়েছে সেটা দেখে কি রাজ্য সরকারগুলি চাইলে কোনো পরীক্ষা ক্যান্সেল করতে পারেন বা পোস্টপোন করতে পারেন, সেটাকে বহাল রেখেছে কিছুটা সুপ্রিম কোর্ট। তবে বলেছে যে ডেট পেছোতে পারেন তারা, তবে সেটার জন্য ইউজিসির সঙ্গে কথা বলার পর নতুন ডেট তারা ঠিক করতে পারেন, সেখানে তারা ইউজিসিকে জানাবেন যে তাদের রাজ্যের মধ্যে পরিস্থিতি প্যান্ডেমিকে রয়েছে, ফাইনাল ইয়ার পরীক্ষা নেওয়া এখন সম্ভব হচ্ছে না, রাজ্য সরকার এবং ইউজিসি মিলে এই নতুন ডেটটা ঠিক করবেন। আরো একটা প্রশ্ন জবাব দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট তাদের জাজমেন্টের মধ্যে সঙ্গীতা, যেখানে তারা বলেছেন
স্টেট ইউনিভার্সিটিস গুলো কোন ছাত্রকে প্রমোট করতে পারেন না উইদাউট ফাইনাল ইয়ার এক্সাম, অর্থাৎ ফাইনাল ইয়ার এক্সামটা কম্পালসারি সেটা দিতেই হবে। হ্যাঁ, ডেডলাইন যেটা ঠিক করে দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বর, সেটাকে চেঞ্জ করা যেতে পারে, সেটাকে অল্টার করা যেতে পারে, সেটার জন্য ইউজিসির কাছে অ্যাপ্রোচ করতে পারে রাজ্য সরকারগুলি, এবং তারপর নতুন একটা ডেট তারা ঠিক করতে পারেন। প্যান্ডেমিক সিচুয়েশন বর্তমান সেই রাজ্যে কি রয়েছে এবং আগের দিনে কতদিনের মধ্যে তারা মনে করছেন পরিস্থিতি স্বাভাবিক হবে সেই পরীক্ষা নেওয়ার জন্য, সেটা তারা করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যদি আমরা মূল পয়েন্ট গুলো দেখি যেটা জাজমেন্টের মধ্যে আজকে আসছে, এক হলো এক্সামস গুলোকে ম্যান্ডেটরি করেছে সুপ্রিম কোর্ট, পরীক্ষা দিতেই হবে, এবং 30 সেপ্টেম্বরের আগে যে করার ডেটটা ছিল সেটাকে সুপ্রিম কোর্ট বলেছে এটা কোনো কম্পালসারি নয়, এই ডেটে আর্গি করতে হবে, সেই ডেটটা চেঞ্জ হতে পারে। উইদাউট এক্সামিনেশন নো প্রমোশন, এটা এটা আজকে সুপ্রিম কোর্ট বলেছে। এবং একদিকে যেখানে ছাত্রছাত্রীরা যে রাজ্যে বেশি সংক্রমণ হচ্ছে তাদেরকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট, অন্যদিকে ইউজিসির পাশেও রয়েছে সুপ্রিম কোর্ট আজকে, যেখানে তারা জানিয়ে দিয়েছেন যে গাইডলাইন্স গুলো ইউজিসি ইউনিভার্সিটি গুলোকে পাঠিয়েছিল কলেজ পরীক্ষার জন্য সেটাও থেকে থাকছে। অর্থাৎ যারা যে যে রাজ্যগুলি আপত্তি করেছিল সুপ্রিম কোর্টে, সঙ্গীতা পশ্চিমবঙ্গ করেছিল, মহারাষ্ট্র করেছিল, খুব সম্ভবত উড়িষ্যা থেকে আপত্তি গুলো হয়েছিল, সেই রাজ্যগুলি চাইলে তাদের তারা ডেট পিছিয়ে পেছোতে পারেন। তবে বেশিরভাগই রাজ্য থেকে এই ধরনের আপত্তি আসেনি যে তারা পরীক্ষা এই মুহূর্তে নিতে পারবেন না, তারা ইউজিসি গাইডলাইন মেরে 30 সেপ্টেম্বর আগে পরীক্ষা করাতে পারবেন। করোনা সংক্রমণের জন্য যে গাইডলাইন গুলো রয়েছে হেলথ মিনিস্ট্রির, সোশ্যাল ডিস্টেন্সিং হোক বা অন্যান্য যে স্টেপ গুলো রয়েছে প্রিকশনারি স্টেপ গুলো, সেটা নিয়ে এই রাজ্যগুলি পরীক্ষা 30 সেপ্টেম্বর আগে নিতে পারেন। তবে যে রাজ্যগুলির মধ্যে পরিস্থিতি খারাপ হয়েছে এবং তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন, তারা মনে করলে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আন্ডারে তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে যে তারা ডেট পেছোতে পারেন। তবে সুপ্রিম কোর্ট বলেছে সেটার জন্য ইউজিসির সঙ্গে কথা বলে তারা নতুন ডেট ফিক্স করবেন। ধন্যবাদ বিজেন্দ্র। আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, পরীক্ষা নিয়ে ইউজিসির নির্দেশিকা বাতিলের যেসব আবেদন জমা পড়েছিল তা খারিজ করেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে গত 6 জুলাই ফাইনাল পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশিকা জারি হয়েছিল ইউজিসির, কিন্তু করোনা পরিস্থিতি সেই পরীক্ষা বাতিলের জন্য সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। তোমার কাছে জানতে চাইবো যে রাজ্যের কোনো প্রতিক্রিয়া কি এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে? দেখো, রাজ্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু তুমি জানো যে রাজ্য দীর্ঘদিন ধরেই এই পরীক্ষা না নেওয়ার পক্ষেই সওয়াল করছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে, এমনকি রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলি তার মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পরীক্ষা না নিয়ে তাদের রেজাল্ট বের করে গ্র্যাজুয়েট রেজাল্ট পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। যার ফলে আজকে সুপ্রিম কোর্টের যে নির্যাস, সেই নির্যাসের ফলে রাজ্যকে নতুন করে ভাবতে হবে এমন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং রাজ্যকে পরীক্ষা নিতেই হবে এমনও এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। সুপ্রিম কোর্টের যদি রায়টা আজকে নির্যাস পাবো, কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ইউজিসির গাইডলাইন পরীক্ষা নেওয়ার ব্যাপারে তাকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ 6 জুলাই ইউজিসি বলেছে যে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নিতে হবে বাধ্যতামূলকভাবে প্রত্যেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের পরীক্ষার্থী। আজকে সেই ইউজিসির যে মানে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে 31 জন পড়ুয়া আবেদন করেছিলেন এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, দিল্লি, উড়িষ্যা, মহারাষ্ট্র সবাই পরীক্ষার বিরুদ্ধে ছিলেন, তাদের সেই ইউজিসির নির্দেশকে আজকে মান্যতা বা বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি এটা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট তাদের পরীক্ষা ছাড়া কেউ পাস করাতে পারে না এবং কোনো রাজ্যও পাস করাতে পারে না, এবং কোনো বিশ্ববিদ্যালয় চূড়ান্ত সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা ছাড়া কোনো পড়ুয়াকে তুলে দিতে পারে না। সুতরাং পরীক্ষা নিতেই হবে, পরীক্ষা ছাড়া উপায় নেই। রাজ্য সরকার ইতিমধ্যে যে অ্যাডভাইজারি দিয়েছিল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়কে, তাতে সশরীরে ক্যাম্পাসে পরীক্ষা না নেওয়ার পক্ষে সওয়াল করেছিল, এমনকি সেই অ্যাডভাইজারি মেনে প্রেসিডেন্সি, যাদবপুর, এমনকি ম্যাকাউট সহ একাধিক বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে ছাত্রদের তাদের উত্তীর্ণ করে দিয়েছে, তাদের রেজাল্ট পর্যন্ত বেরিয়ে গেছে। স্বাভাবিকভাবে সেই রেজাল্ট বাতিল করতে হবে কিনা তা নিয়ে রাজ্য সরকারকে চিন্তা ভাবনা করতে হবে। আজকে সুপ্রিম কোর্ট যেটা জানিয়ে দিয়েছে যে 30 সেপ্টেম্বরের যে ডেডলাইনস বা সময়সীমা সেটা কিন্তু নির্দিষ্ট নয়, কারণ তুমি জানো যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে ইউজিসির তরফ থেকে জানানো হয়েছিল যে 818টি যে বিশ্ববিদ্যালয় গোটা দেশে আছে তার মধ্যে ইতিমধ্যে 603টি বিশ্ববিদ্যালয় তাদের জানিয়েছে যে তারা পরীক্ষা নিচ্ছে বা পরীক্ষা নেবে, এবং সেই পরীক্ষা হবে অনলাইনে, অফলাইনে অথবা মিশ্র পদ্ধতিতে। সুতরাং ইউজিসি এটাও জানিয়েছিল, সলিসিটর জেনারেল জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে যে রাজ্য কখনো পরীক্ষাসূচি বদল করতে পারে না, পরীক্ষাসূচি ঠিক করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সুতরাং তারাই গাইডলাইন দেবে। সেই যে সলিসিটর জেনারেলের বক্তব্য বা ইউজিসির যে গাইডলাইন 6 জুলাই, সেই গাইডলাইনকে আজকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট।
ছাড় শুধু এটুকুই যে পরীক্ষার সময়সীমা হয়তো রাজ্য বদল করতে পারে, অবশ্যই সেটা ইউজিসির অনুমতি নিয়ে সময়সীমা বদল করতে হবে। অর্থাৎ রাজ্যের যে প্রায় 7.5 লক্ষ ছাত্রছাত্রী আছে যারা ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা হবে কি হবে না তা নিয়ে উৎকণ্ঠা দেখাচ্ছিলেন, অনেকে পাশ করে গেছেন পরীক্ষা ছাড়াই, তাদের কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে একটা নতুন অনিশ্চয়তা তৈরি হলো। রাজ্য সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যে সেই যে বিশ্ববিদ্যালয়গুলি, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি যারা রেজাল্ট বের করে দিয়েছে, সেই রেজাল্ট কি বাতিল করা হবে না আবার নতুন করে পরীক্ষা নিতে হবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নতুন করে পরীক্ষা নিতেই হবে, পরীক্ষা ছাড়া কাউকে তোলা যাবে না, কাউকে পাস করানো যাবে না, কিন্তু 30শে সেপ্টেম্বরের মধ্যে যে পরীক্ষার ডেডলাইন বা সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ইউজিসি, সেই সময়সীমা রাজ্যের করোনা পরিস্থিতির ওপর ভিত্তি করে রাজ্য সরকার চেঞ্জ করতে পারে, আবেদন করতে পারে ইউজিসিকে, এবং তার ভিত্তিতে ছাত্রছাত্রীদের প্রমোট বা তাদের পাস করানো যেতে পারে, কিন্তু পরীক্ষা ছাড়া কোনোভাবে পাস করানো যাবে না। কিছুক্ষণের মধ্যেই হয়তো রাজ্য সরকারের তরফ থেকে ব্যাপারে বিবৃতি জারি করা হবে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এটা স্পষ্ট যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের জেরে রাজ্য সরকারের যে গাইডলাইন, সমস্ত বিশ্ববিদ্যালয়কে যে অ্যাডভাইজারি দেওয়া হয়েছিল তা মুখ থুবড়ে পড়লো, এবং সেক্ষেত্রে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে রাজ্যের 7.5 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ দিয়ে, এবং দেশের প্রায় 1 কোটির বেশি ছাত্রছাত্রীর যে ভবিষ্যৎ, তারা কিভাবে পরীক্ষা দেবেন কি দেবেন না বা দিতে হবে কি দিতে হবে না, তা নিয়ে আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিল যে পরীক্ষা ছাড়া কাউকে পাস করানো যাবে না।